Hey guys, Sikis here, and ask me apnader jonno emon ekta video niye ashlam jeta obosshoi apnake bhalo lagbe karon ajke amra kotha bolbo AMD Ryzen 8000 series z desktop processor ba APU niye jeta obosshoi apnake maximum ekta value dite sokkhom hobe bole amra asha korchi shudhu tai na apnader jodi need hoye thake 10 theke 15000 takar moddhe ekta graphics card er ba apnara second hand card khojar chinta bhabna korchen to ekhanei rukhe jan karon ajke amra je duti APU niye kotha bolbo which is Ryzen 7 8700G এবং Ryzen 5 8600G নিয়ে যেটা মেবি সামনের দিকে অনেক পপুলার হতে চলেছে এন্ড আজকে এই ভিডিওটি এরকম দেখতে পারছেন বা এই ফরম্যাটে এর কারণ হচ্ছে কালকে আমি ভিডিও শুট করেছিলাম বিশ্বাস করুন আমার মাইক্রোফোন থেকে বিশ্বাস উঠে গেছে ইলেকট্রিক্যাল নয়েজ এতটা ক্যাপচার করেছে আমি ফ্রাস্ট্রেটেড তাই আমি লাইট বা অন্য কিছুর ঝামেলায় যেতে চাইলাম না হাতের মধ্যে ফোন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর মাইকের কোয়ালিটি অবশ্যই একটু খারাপ হবে কারণ এগুলো নিয়ে করতেছি তো বিষয়টি মাথায় রাখবেন সো ফার্স্ট থিং ফার্স্ট এই সিপিইউ গুলো আসলে কিরকম হতে চলেছে প্রথমত যদি আমরা পপুলার যেটা সিপিইউ বেস হবে বাংলাদেশের মার্কেটে সেটি হচ্ছে Ryzen 5 8600G মতো প্রসেসর বা এপিইউ এগুলোর জেন 4 আর্কিটেকচারে করা হক পয়েন্টের 6 কোর এবং 12 থ্রেডের একটা সিপিইউ অপরদিকে Ryzen 7 যদি কথা বলি সেটি হবে 8 কোর এবং 16 থ্রেড আর এখানে ক্লকের অনেক ইনক্রিজ করা হয়েছে আগের বারের তুলনায় অর্থাৎ 5600G এর কথা বলি অথবা 5700G তো ক্লক বলে দেই এটার বেস ক্লক হবে দুইটারই কম বেশি 4200 মেগাহার্জ থেকে অর্থাৎ 4.2 গিগাহার্জ আপ টু এটা Ryzen 5 চলে যাবে 5 GHz এবং Ryzen 7 চলে যাবে 5.1 GHz আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে যে IGP আপনারা দেখতে পারবেন এটা আসলে ক্রেজি লেভেলের একটা জিনিস RDNA3 আর্কিটেকচারের বড়টাতে পেয়ে যাবেন অর্থাৎ Ryzen 7 এ পেয়ে যাবেন 12টা কম্পিউট ইউনিট RDNA3 এর পার্ট আর ক্লক মোটামুটি 2900 মেগাহার্জ এর কাছাকাছি চলে যাবে আর যদি Ryzen 5 এর কথা বলি তো সেক্ষেত্রে এটা কোনোভাবেই নিরাশ করবে না 8টা কম্পিউট ইউনিট থাকবে RDNA 3 যেখানে আপনি মোটামুটি ভালো গেমিং করতে পারবেন রেফারেন্স হয়তো বা কিছুক্ষণ পর দিয়ে দিব এবং অনেকগুলো রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে ইভেন আমি অনেক সময় এর আগে অনেক কথাগুলো বলেছি যে এই ধরনের সিপিইউ গুলো আসলে কিরকম হতে চলেছে স্পেস সম্পর্কে কথা বলেছি বা এর পারফরমেন্স সম্পর্কে অনেক সময় কথা বলেছি টেক নিউজে আর কি তো আজকে ফাইনাল প্রোডাক্ট দিতে যাচ্ছি এই কারণে যাতে আপনারা একটা রাফ আইডিয়া পেয়ে যান যে আপনার জন্য এই সিপিইউ গুলো আসবে কিনা কেননা প্রাইসেরও এখানে একটা ফ্যাক্টর আছে আপনাদের মধ্যে অনেকেই যারা হাতে ফোন নিয়ে অর্থাৎ ব্লগার যারা আছেন বা আরেকজনকে চিনে থাকবেন ইন্ডিয়ার অনেক বড় ক্রিয়েটর হাতে নিয়ে ফোনের ভিডিও করতেছে আমার তো এখনই হাত ব্যথা শুরু হয়েছে যাই হোক তো এই সিপিইউ নিয়ে কথা বলার কারণটা কি কারণ হচ্ছে বর্তমান বাজারে গ্রাফিক্স কার্ডের মার্কেট এখন কিন্তু গরম বাংলাদেশে অনেক সময় হয়তো বা ভালো ডিল পেলে সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড পাওয়া যায় ওভারঅল যদি আমি GTX 1650 কথা বলি বা এই ধরনের গ্রাফিক্স কার্ড আপনাকে 15-16 বা 17000 টাকা ক্রস করতে হবে এটা আসলে একটা কনসার্নের বিষয় কিন্তু এখানে যে আমি সিপিইউর কথা বললাম সেগুলোর স্পেক সম্পর্কে আপনাকে একটু ধারণা দিয়ে দিচ্ছি স্ক্রিনে কারণ আমার ইচ্ছা করতেছে না এইরকম করে ভিডিও করার আর যেটার কথা বললাম RDNA3 আর্কিটেকচারের 8টা কম্পিউট ইউনিট বা 12টা কম্পিউট ইউনিট এটা যে কতটা পাওয়ারফুল আপনারা একটু পরেই বুঝতে পারবেন এখানে লিকের বিষয়ে আর কিছু বলা যাক Ryzen 5 8600G এখানে অনেক জায়গায় লিক হয়েছে বা টেস্টেড হয়েছে GTX 1060 এর মতো লেজেন্ডারি গ্রাফিক্স কার্ডকে ইন টার্মস অফ ভালকান পারফরম্যান্স গিগফেন্স 6.2 তে বিট করে দিয়েছে তবে হ্যাঁ ওপেন সিএল এ আলাদা একটা কেস দেখা যাচ্ছে তবে হ্যাঁ ওভারঅল যদি এই কাছাকাছি যদি পারফর্ম করতে পারে এই ধরনের সিপিইউ গুলো এটা করবে না আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলি এটা 1050 বা 1050 এর কাছাকাছি পারফরম্যান্স নিয়ে যেতে পারে Ryzen 5 8600G আর Ryzen 7 8700G মোটামুটি আর GTX 1060 এর কাছাকাছি বা অনেক সময় GTX 1650 কে বিট করে দেওয়ার ক্ষমতা রাখে উইদাউট গ্রাফিক্স কার্ড এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা আপনি যদি এই অ্যাপিউটি নিতে চান তো সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্টের ব্যাপার আছে কারণ আপনি এর যদি নতুন প্ল্যাটফর্মে উঠতে চান অর্থাৎ এর যদি কষ্ট দেখেন তো সেক্ষেত্রেও একটা কনসার্নের বিষয় হতে পারে এর মাদারবোর্ড আপনাকে 10000 টাকার উপরে যেতে হবে বেসিক যেগুলোর মাদারবোর্ড আছে অর্থাৎ আমি এখানে 12-13 তো ধরলাম তাছাড়াও যদি আমরা DDR5 মেমোরির দিকে দেখি তো সেক্ষেত্রেও একটা বিশাল ব্যাপার এখানে আপনাকে 16GB কিট 6000 প্লাস যেতে হবে অনেক সময় এর চেয়েও বেশি যেতে পারে আর এখানে 8GB এর পরামর্শ কখনোই দেব না কারণ এটা একটা APU এখানে আপনার ভিডিও মেমোরিকে শেয়ার করবে তো সেক্ষেত্রে আপনি মেক শিওর করবেন যে অন্তত পক্ষে ডুয়েল চ্যানেলে দুইটা মেমোরি 8GB হলেও হবে অথবা 16GB লাগালেও একটা সমস্যা নেই
এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু কস্টটা একটু বেশি পড়ে যায়। আপনারা সিপিইউ সম্পর্কে বেসিক একটা ধারণা পেলেও এখন জিপিইউ সম্পর্কে বা আইজিপিইউ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে দেই। তো প্রথমত যদি আমরা রাইজেন 5 8600G এর দিকে দেখি, অবশ্যই এটা 6 কোরের প্রসেসর বললাম, তবে এখানে আইজিপি হিসেবে থাকবে RDNA3 আর্কিটেকচারের 8টা কম্পিউট ইউনিট, টোটাল শেডিং ইউনিট হবে 512টা। এন্ড ইউ বিলিভ ইট অর নট, তারা রে ট্রেসিং হার্ডওয়্যারগতভাবে আপনাকে অফার করতে পারে, অর্থাৎ 8টা রে ট্রেসিং কোর পেয়ে যাবেন। এর ক্লক 2.8 GHz যেতে পারে, যা আগের বারের তুলনায় প্রায় 800-900 MHz আমরা বেশি দেখছি। তাছাড়াও যদি এটা টেকনোলজির কথা বলি, তো এটা TSMC-র 4 nanometer ফ্যাবের উপর এটাকে গঠন করা হয়েছে। আর তাছাড়া যদি আমরা রেডিয়ন 780M এর দিকে দেখি, তো এর আগেও কিন্তু এই IGP-গুলোর অনেক প্রসেসরে বা APU-তে ব্যবহার হয়েছে, যেমনটা AMD Ryzen 7000 সিরিজের 40 এবং 45 ক্লাসে আমরা দেখেছি ল্যাপটপের ক্ষেত্রে। তো এখানে যদি এই 780M এর কথা বলি, তো এটি RDNA3 আর্কিটেকচারের 12 কম্পিউটার ইউনিট এখানে অফার করবে, 768 এর শেডিং ইউনিট, আর 2.9 GHz এর ক্লক আমরা এখানে স্টেবল দেখব। এন্ড আগের বারে তুলনা করে লাভ নেই, আগেরটা ছিল ভেগা আর্কিটেকচারের একটা IGP আর এটা হচ্ছে RDNA3, আর এটা কতটা পাওয়ারফুল আপনারা বুঝতেই পারছেন। আর এর যদি রেফারেন্স দেই, এটা RX 6500 XT-র চেয়ে বেটার পারফরমেন্স করতে পারে, কেননা এখানে RDNA3 আর্কিটেকচার থাকছে। আর তাছাড়াও ওভারঅল যদি আমি এর কম্পারিজন করি, তো রাইজেন 5 8600G যারা নেবেন, তাদেরকে আপনাদের 1050 Ti বা এই ধরনের যেরকম পারফরমেন্স দরকার হয়ে থাকে গেমিংয়ে, রাস্টারাইজেশন আপনারা ইজিলি এখানে পেয়ে যাবেন। আর তাছাড়া যদি আপনার আরেকটু রিকোয়ারমেন্ট বেশি থেকে থাকে, তো আপনারা রাইজেন 7 এর দিকেও যেতে পারেন, যেখানে 12টা কম্পিউট ইউনিট থাকবে, আর এটা 1060 বা এর চেয়েও ভালো পারফরমেন্স করতে পারে। অনেক সময় এটা GTX 1650 মতো পারফরমেন্স করতে দেখা গেছে নতুন গ্রাফিক্স কার্ডগুলোতে অনেক প্রোডাক্টিভ অ্যাপ্লিকেশনে, আমি এখানে শুধুমাত্র রাস্টারাইজেশনের কথা বলছি না। তো এখন চলে আসি শেষের দিকে, আসলে এই CPU-টি বা APU-গুলো আপনাদের জন্য হতে পারে কিনা। তো প্রথমত বলি, এই যে APU-গুলো আসবে বাজারে, সেগুলোর প্রাইস আপনাকে ধরে রাখতে হবে যে 30,000 বা তার উপরেও যেতে পারে। এর আগে আমরা রাইজেন 5 5600G-র ক্ষেত্রেও দেখেছি, এর জন্য কিন্তু আমি অনেক ব্যাকল্যাশও খেয়েছি যে এটা করার মানে কি। তারপরে দেখেছেন 12,000 টাকা পর্যন্ত চাইনিজ এডিশনটা চলে এসেছিল, এটি কিন্তু একটা ভাবার বিষয়। তো সেক্ষেত্রে অবশ্যই একটু ভেবে চিনতে নেবেন, যদি 2 থেকে 3 মাস পর্যন্ত দেরি করতে হয় সেটাও আপনারা করতে পারেন, কারণ যদি অনেকটা ড্রপ হয় প্রাইস, সেটা কিন্তু আপনার প্রাইসকে এফেক্ট করতে পারে। অর্থাৎ প্রথমের দিকে দেখা গেল যে 30,000-এ আসলো, পরে যদি 20,000-এ এসে যায়, ড্রাস্টিক্যালি সেন্স দেখতে পারেন 10,000 টাকার। তো সেটি অবশ্যই আপনারা মাথায় রাখতে পারেন। ওভারঅল যদি AMD প্ল্যাটফর্মটির কথা বলি, তো আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন 50,000-এর কাছাকাছি বিল্ড পেয়ে, তো সেক্ষেত্রে আপনার জন্য এগুলো হতে পারে, কারণ প্রথমের দিকে আসলে তো কোনোভাবে আপনার কম দামে আসবে। আর তাছাড়াও হ্যাঁ, একটা আপনারা রেফারেন্স এখানে দিতে পারেন যে আমাকে গ্রাফিক কার্ড কিনতে হলো না, তো সেক্ষেত্রে এটা একটা ভালো বিষয় যে আপনি একটা মোটামুটি 1050 Ti বা 1060-র কাছাকাছি পারফরমেন্স পাচ্ছেন ফ্রিতে। অ্যান্ড হ্যাঁ, একটা কথাই বলতে পারি যে এই প্ল্যাটফর্মটি আসছে, এটি অবশ্যই আপনাকে বেনিফিট করতে পারে, যা এমন লোক আছেন যারা গ্রাফিক্স কার্ডকে চুজ করেন না, পছন্দ করেন না, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। আমি আশা করব যে আমি আপনাদেরকে হতাশ করিনি, তবে হ্যাঁ, এরকম ভিডিও ফর্ম্যাটে আসলে একটু ইয়ার দেখায়, আমার এরকম কোনো অভিজ্ঞতা বা অভ্যাস নেই, হাত পর্যন্ত ব্যথা হয়ে গেছে, তাই এর জন্য তো আপনাদের লাইক করা উচিত। আর হ্যাঁ, সামনে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, ফুল রিভিউ থাকছে একটা মনিটরের উপর, তো অবশ্যই সেটা মিস করতে না চাইলে তো সাবস্ক্রাইব করাই উচিত। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।